কত হাজার মরলে তুমি মানবে তবে শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। পোস্টারে স্লোগানে মুখরিত শহীদ মিনার চত্বর, একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে বকেয়া ডিয়ের দাবিতে। এখনও পথের ধারে 37 দিন ধরে অবস্থানে সামিল সংগ্রামে যৌথমঞ্চ, 23 দিন ধরে চলছে অনশন। শনিবারে অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক অনশনকারী, অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তারপরেও আন্দোলন থামবে না বলে সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। এটা ন্যায়ের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই, বঞ্চনার জবাব দেওয়ার লড়াই, সারা পশ্চিমবঙ্গে হৃতগৌরব ফিরিয়ে আনার লড়াই। আমাদের একজন সাথী অসুস্থ হয়েছেন, অসুস্থ, প্রত্যেকে অসুস্থ। দেখুন, তারা দাঁতে দাঁত চেপে জেদ করে আমাদের অনুরোধ, ডাক্তারবাবুদের পরামর্শ পর্যন্ত উপেক্ষা করছেন, কিন্তু এক্সট্রিম জায়গা পর্যন্ত পারছে না। তাদের স্পষ্ট বার্তা, আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। স্পষ্ট বার্তা দিচ্ছি, আমরা বলতে চাইছি যে কত হাজার মরলে পরে মানবেন উনি শেষে, যে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে, আমরা ভেসে গেলেও এলারাই জিতবো। স্পষ্ট বার্তা, এরপরে কিন্তু আমরা আরও চরম দিকে যাব, আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি। কালকে এই শহীদ মিনারের এই মাঠটা দেখে নেবেন, লোক ধারণের জায়গা থাকবে না। আর 10 তারিখ আমরা এই রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেবো। নিজেদের হকের দাবিতে লড়াই করছেন চাকরি প্রার্থীরা থেকে সরকারি কর্মচারী। আর কতদিন এভাবে পথে বসে থাকতে হবে তাদের, আর কতদিন বঞ্চিত থাকবেন তারা, এর জবাব দেওয়ার দায় যাদের, তারা দিনের পর দিন নির্বিকার। তাই ঝাঁজ বাড়ছে আন্দোলনের। ক্যামেরায় প্রসন্ন লস্করের সঙ্গে খালেদ জামাল ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, কালকাতা নিউজ।